হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনাদার ভিডিও এই ভিডিওতে আমরা পিএসসি ক্লাসিপে যে ফার্স্ট সিটে পরীক্ষাটা ছিল ইংরেজি কোশ্চেন আলোচনা করবো চলো শুরু করি দেখো প্রথম কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোয়েশন ফ্রম দ্য লিস্টেড ভিলো ওকে দেখো কি রয়েছে প্রিপোয়েশনটা হি ওয়াজ সাকসেসফুল ডেশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ এখানে আনসার হয়ে যাবে অপশন বি সাকসেসফুল কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ ওকে নেক্সট দেখা যাক ফাইন্ড দ্য ওয়ার্ড হয়েছে ইজ দ্য সেম মিনিং কমেন্ট কমেন্স মানে যে শুরু করা এখন অপশন সি সঠিক উত্তর বিগিন মানে শুরু করা নেক্সট দেখো রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন ভিলো হোয়ান দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ আপ অর্থাৎ গিভ আপ মানে ছেড়ে দেওয়া যখন সে পারল না সলভ করতে প্রবলেমটা সে ছেড়ে দিল অর্থাৎ অপশান বি নেক্সট দেখো দ্য ম্যান ওয়াই শো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাং দ্য মিল্ক অফার অর্থাৎ মানুষটা এতই বিশ্বাসী ছিল যে সে ভেবেছিল যে যে দুধটা গডকে দেওয়া হয়েছিলো সেটা সে খেয়ে ফেলেছিলো গডে তাহলে এখানে ক্রেডিভলাস ক্রেডিভলাস মানে হচ্ছে যে মানুষকে যে মানুষ খুব সহজে যে কোনো জিনিস বিশ্বাস করে ফেলে তাকে বলে ক্রেডিবলাস ওকে নেক্সট দেখো সেভেন্টি ফাইভ চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ভার্ভ হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ডেস দ্য নিউজ অর্থাৎ সে নিউজটা শোনার পরে হসপিটাল রাস্ট ছুটে গেলো তাহলে এখানে হি হ্যাড হার্ড অর্থাৎ নিউজটা আগে শুনছে পরে ছুটে যাচ্ছে অর্থাৎ পাস্ট পারফেক্ট ওকে নেক্সট দেখা যাক নেক্সট দেখা মধ্যে রয়েছে একটা নেটেশন চেঞ্জ হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বই ইন মাই লাইফ এখানে হি অপশান ডি হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বই ইন হিজ লাইফ ওকে সেভেন্টি সেভেন দেখা যাক পেসিভ ভয়েস দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফটেড এটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে এটা পেসিভে আছেই অ্যাক্টিভ হলে কী হবে দে আসবে সাবজেক্ট হিসাবে দ্য লাফট অ্যাট দ্য কেজি গার্ল ওকে অপশান এ সঠিক উত্তর সেভেন্টি এইটে দেখা যাক ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস প্ল্যান্ট দ্যাটস গ্রোজ ইন হট ড্রাই রিজন কভাৰ্ড ইন পিছপাৰ্ছ উইদাউট লিপ্স অৰ্থাৎ এমন এটা গাছৰ কথা যাতে পাতা দিয়া ঢাকা এখন হট ড্ৰাই ৰীজনে জন্মে এইটো এনচাৰ হৈ যাব অপশ্যন বি কাকটাছ দেখা যাক ছেভেণ্টি নাইন অপ'জিট অফ এটাক এটা মানে আক্ৰমণ কৰা ডিফেণ্ড মানে প্ৰতিৰোধ কৰা অপশ্যন চি আছে এইটো দেখ এনছ মানে প্ৰচুৰ বা বিশাল অৰ্থাৎ হিউজ অপশ্যন ডি চৰিত্তৰ এটা কিন্তু এৰ চিনিমটা একাশে দেখ ইজ এ পাৰ্চন হু গেটছ থিং চিক্ৰেটলি এণ্ড ইলিগেলি ইন টু ওর আউট অফ এ কান্ট্রি অর্থাৎ এখানে স্মাগল স্মাগল চোরাচালানকারী তাহলে তারা অপশান সি ছটিক উত্তর একাশি সিআটটা বিরাটে দেখা যাক হ্যান কাজটি পাজ ইন্টু এ বার্ড বাই দ্য মেজিসিয়ান টান্ড টান ইন্টু মানে চেঞ্জ করা বা পরিবর্তিত হয়ে যাওয়া অর্থাৎ ট্রান্সফর্ম তার রুমালটাকে পাখিতে পরিণত করলো তাহলে অপশান সি তিরাশিটা দেখো হি ওয়াজ টু প্রি অকুপায়ড ইজ টু অফ আদার ম্যাটার্স ওকে এখানে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে উইথ প্রি অকুপাইড উইথ নেক্সট দেখো আবার কিন্তু পেশি বয়স দ্য বয় আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই এটা আমাদের হয়ে অপশান সি কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েস ইন দ্য স্কাই এটা কিন্তু প্রোগ্রেসিভ তাই না এইটটি ফাইভ দেখা যাক অ্যাপ্রোপ্রিয়েট পিপেশন দেখো বেশিরভাগ কোয়েশান কিন্তু অ্যাপ্রোপিট পিপয়েশান আর বয়েস চেঞ্জ দ্য টায়ার্ড হকার সেট ড্যাস দ্য ট্রি অর্থাৎ আন্ডার অর্থাৎ ক্লান্ত হকারটা গাছের নিচে রেস্ট করলো আন্ডার অপশান ডি তারপর দেখা যাক কী রয়েছে তারপর পাচ্ছি আমরা সীতা অ্যান্ড মীরা কোয়ারেল ড্যাশ দেম সেলভেস এখানে অনেকেই করেছো তোমরা বিটুইন কিন্তু এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে উইথ কোয়ারেল উইথ মানে ঝগড়া করা এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোয়ারেল উইথ মানে ঝগড়া করা কিন্তু কোনো কিছু যদি ডিস্ট্রিবিউট করা বোঝা তো সেক্ষেত্রে আমরা বিটুইন বসাতাম এইটটি সেভেন দেখা যাক রিপ্লেস দা আন্ডারলাইন ইন ভার উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল হব দেখা যাক হি ডিসাইডেড টু ভিজিট দেখো তোমরা যদি ভিডিও দেখে থাকবে ভেজালভাবে তাহলে এটা কিন্তু পারতে ডিসাইড টু ভিজিট ভিজিট মানে দেখা করা এটা আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কলমে দেখা করা এইটটি এইট রাম ওয়াজ গুড ডেস্ক কেমিস্ট্রি এটা অ্যাট অর্থাৎ কোনো একটা বিষয়ে পারদর্শী বা ভালো এরকম বোঝালে গুড অ্যাট এক্সপিরিয়েন্স অ্যাট এসব হয় তাহলে অ্যাট অপশান এ এইটটি নাইটে দেখা যায় চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন ইন্টারোগটিভ ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার তাহলে আমাদের হ্যাভটা কিন্তু আগেটা নিয়ে এলেই হবে তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তাই না নম্বরটা দেখো রিতাজ মাদার ডিড নট অ্যাপ্রুভ ডেশ হার রিটার্নিং হোম সোলেটেড নাইট অ্যাপ্রুভ অফ হয় বিবেশন অ্যাপ্রুভ অফ তাহলে অপশান অপশান ডি তাই না তাহলে অপশান ডি হচ্ছে উত্তর অ্যাপ্রুভ অফ এরপর দেখে কী রয়েছে নেক্সট আমরা একানব্বই পাচ্ছি নিদার লতা নর সুজাতা ডেস প্রেজেন্ট ইন দ্য ক্লাস অন ফোরটিন ফোরটিন অক্টোবর অর্থাৎ আমরা প্যাটার্নটা কিন্তু একই দেখতে পাচ্ছি সেকেন্ড শিফট ফার্স্ট সিট প্রায় একই এখানে অপশান সি যেহেতু পাস্টের ব্যাপারটা বলছে ওয়াজ তাই না নিদার অর্থাৎ কেউই নাই অপশান সি সঠিক উত্তর বিরিয়ানিটা দেখো অল ড্যাশ অলক ওয়ার প্রেজেন্ট ডিউরিং মিটিং অর্থাৎ অলক ছাড়া সবাই প্রেজেন্ট ছিল অর্থাৎ অ্যাকসেপ্ট অল অ্যাকসেপ্ট অলক অপশান এ তারপর দেখা যাক স্পেলিং ফ্রম দ্য কারক্ট স্পেলিং এক্সাসের তাই না অপশান এটা আমাদের সঠিক উত্তর এক্সাসের বানানটা নাইনটি ফোর কী বলছে এসেন্সিয়াল এসেন্সিয়াল মানে প্রয়োজনীয় অর্থাৎ ভাইটাল যেটা খুবই ভাইটাল পেপার আমি বললাম ভাইটাল কেস ভাইটাল পেপার অপশান ডি ইডিওম তাই না দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার ইন কোল্ড ব্লাড কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় মার্ডার এটা কিন্তু এটা ইডিওম তারপরে কী রয়েছে আমাদের তারপরে নাইনটি সিক্স দ্য পুলিশ ম্যান সিজ ডিম ডেস হিজ আর্ম অ্যান্ড লেড হিম এ এখানে দেখো এখানে হোয়াট চান্স আছে সিজ হিম বাই হিজ আর্ম এটা হতে পারে বা বিয়েডটা যে কোনো একটা অ্যান্সার হতো দুটোর মধ্যে হ্যাঁ এটা কিন্তু পারফেক্টটা কিন্তু আমার ডাউট আছে কিন্তু বেশিরভাগ হওয়ার চান্স আছে হ্যাঁ এটা এটা এটটা নাইনটি সেভেন হাই এটা কিন্তু অপশান ডি মানেটা তোমরা দেখে নেবে হাই ওই যেটাকে হাই ফেন করা হয়েছে এটা হাই ফে হেন্ট্রেড নাইনটিএটে কী বলছে হিজ ওল্ড সোজ হ্যাভ স্টুড ইন গুড ইয়ার্স গুড ইয়ার্স ইয়ার্স অপশন অপশান বি অর্থাৎ ভালো সময়ে তার পুরানো জুতোগুলো তার ট্রাভেলে যাওয়ার সময় ভালো কাজে লেগেছিলো তাহলে ইন গুড ইয়ার্স এটা কিন্তু ইডিএম ডি এক্সপ্রেশন নাইনটিন কি কী হবে দ্য এক্সামিনের কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেট হেড রাইটিং বিকজ ইট ওয়াজ ইট ওয়াজ ইলিজিবল অর্থাৎ যেটা বোঝা যায় না ইলিজিবল ওকে একশোটা দেখো অ্যাডিকুয়েটের অল্টারনেটিভ এডিকুয়েটের একটা সিনোনিম সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত যথেষ্ট ওকে তাহলে এই ছিটিটা তোমাদের যেটা শিফট ওয়ানের হ্যাঁ কেমন হলে জানাবে আর কত আসছে তোমাদের বা কতগুলো পারলে সেটা কিন্তু জানাতে বলে না ওকে থ্যাংক ইউ